আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুভ উইথ সেইফ এই চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম মনীষী। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এছাড়াও কিছু সুসংবাদ থাকবে আপনাদের জন্য। তো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যতে আমরা হচ্ছে সানাতোরিয়া নিয়ে সর্বশেষ যে আপডেটটি গতকালকে ইতালির পার্লামেন্টে আলোচনা হয়েছিল সেটিরই একটি রূপ বা বাস্তব চিত্র আপনারা আমি তুলে ধরব আপনাদের সামনে, যে সানাতোরিয়া আসলে বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। তো ভিডিও শুরু করার আগে সবসময় যেটি বলে থাকি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এছাড়াও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যের কাছেও এই বার্তাগুলো গিয়ে পৌঁছায়। তবে আপনার কাছে যদি এই ভিডিওর কোনো কিছু খারাপ লেগে থাকে বা ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত থাকবে, আপনি সেখানে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। তো চলুন কথা বাড়াবো না, চলে ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো যেমনটা বলেছিলাম ইন্ট্রোর পরে ফিরে এলাম। তো যেমনটা বলেছিলাম যে আমরা আসলে আজকের এই ভিডিওতে সানাতোরিয়ার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। গতকালকে যে ইতালির পার্লামেন্টে যে আমাদের বাংলাদেশি ভাষায় আমরা বা বাংলাদেশ যেটিকে আমরা সংসদ বলে থাকি, আসলে সংসদীয় যে ভাষণ সেখানে হচ্ছে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লুচিয়ানা লামরগেজে বা লামরগেজে যে সানাতোরিয়ার সর্বশেষ আপডেট সেটি নিয়ে আলোচনা করেছিল, অর্থাৎ তার একটি বিবরণ দিয়েছিল। তো তিনি তার যে ভাষাটি ছিল সেটিরই আজকে এখানে বাংলায় একটি ট্রান্সলেট করা হবে, অর্থাৎ তার ইনফরমেশনগুলোই আমি বাংলায় দিয়ে দেব যে সানাতোরিয়ার সর্বশেষ আপডেট কীভাবে চলছে সানাতোরিয়া এবং কতটুকু পর্যায়ে হয়েছে এবং কতদিনের মধ্যে সানাতোরিয়া শেষ হবে। তো লুচিয়ানা লামরগেজে হচ্ছে তার ভাষণের প্রথমে বলেছিল যে গত বছরে যদিও সানাতোরিয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছিল, তবে সানাতোরিয়ার যে মূল কার্যক্রম অর্থাৎ কনভোকেশন এবং পেমেসিসের জন্য দেওয়া হচ্ছে সেগুলোর কাজগুলো শুরু হয়েছে বা কন্ট্রোল সেগুলো শুরু হয়েছে এই রানিং মাসের অর্থাৎ রানিং বছরে, অর্থাৎ 2021 সালের মার্চ মাস থেকে সানাতোরিয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে এই সানাতোরিয়াতে শুধুমাত্র একটি সেক্টরই কাজ করতেছে না, এখানে ইমস, এজেন্সিয়া দেল এন্ট্রাতা, পলিসি এবং প্রেফেক্টুরা তারা আসলে একসাথে এই সানাতোরিয়ার কাজগুলো করতেছে। আমরা প্রথমে জানি যে ইমসে কন্ট্রোল হয়, এরপর মালিকের সব কিছু এজেন্সিয়া দেল এন্ট্রাতাতে কন্ট্রোল হয়, এরপর পুলিশ সেগুলোকে ভেরিফিকেশন করে, এরপর সেগুলো প্রেফেক্টুরাতে যায়, ইটিএল নানা ধরনের কার্যক্রম কমপ্লিট করার পরে হচ্ছে সেগুলো তারা কনভোকেশনের জন্য ডাকে। তবে এই সানাতোরিয়া দেরি হওয়ার মূল কারণ হচ্ছে কোভিড এর জন্য। আসলে আমরা সবাই জানি যে ইতালি কোভিড এর সময় বা করোনার সময় কীরকম একটি সিচুয়েশন পার করেছে বা সময় পার করেছে। এই কারণে হচ্ছে সানাতোরিয়া যেহেতু দীর্ঘদিন লকডাউন ছিল, লকডাউনের মধ্যে অনেক কার্যক্রমই হচ্ছে খুব ধীরগতিতে হয়েছিল, এ কারণে হচ্ছে সানাতোরিয়াতেও অনেক কার্যক্রম কম ছিল বা তারা খুব ধীরগতিতে কাজ করেছে। এছাড়াও মোট 750 জন হচ্ছে ওপেরাই কাজ করেছে কনভোকেশনের জন্য, প্রেফেক্টুরার জন্য। তবে এই সবচেয়ে বড় সুসংবাদটি হচ্ছে আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের এই সেপ্টেম্বরের মধ্যে সানাতোরিয়ার কাজগুলো শেষ করা হবে বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুচিয়ানা লামরগেজে। এই সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য অতিরিক্ত আরও 800 জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে ইতালির বিভিন্ন প্রেফেক্টুরাতে। তো আমার কথা হচ্ছে যেহেতু সেপ্টেম্বর মধ্যে তারা শেষ করার একটি টার্গেট নিয়েছে, সর্বোচ্চ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত যেতে পারে, এটি হচ্ছে আমার কথা। তো আশা করি যে সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে। এবার একটু আমরা আলোচনা করবো হচ্ছে টোটাল কতটি দোমান্দা পড়েছিল এবং সেসব দোমান্দাগুলোর কী অবস্থা আছে। টোটাল দোমান্দে পড়েছিল হচ্ছে 2,07,870 আবেদন টোটাল জমা পড়েছিল। তো এর মধ্যে হচ্ছে পজিটিভ কেস অর্থাৎ কনভোকেশন হওয়ার পর পজিটিভ যে কেসগুলো রয়েছে বা যাদের হচ্ছে পেমেন্টের জন্য দেওয়া হবে বা ফিঙ্গার ডিপ পড়েছে এরকম কেস হচ্ছে টোটাল 45,173। তো পজিটিভ কেস আমরা দেখতে পাচ্ছি যে 45,173। তবে এখানে একটি কথা আছে যে
এর মধ্যে টোটাল লাবর ডোমেস্টিকো এবং অ্যাসিস্টেন্সা লা পেরসোনা, অর্থাৎ আমরা মানুষকে যে হেল্প করা, অর্থাৎ বাদান্তে বলা হয় যাদের, তাদের টোটাল রয়েছে হচ্ছে 39,292 জন। তো যেটি দেখতে পাচ্ছি যে লাবর ডোমেস্টিকো এবং অ্যাসিস্টেন্সা লা পেরসোনা পেরসোনে এই সেক্টর হচ্ছে টোটাল পজিটিভের মধ্যে 39,292 জনকে হচ্ছে ডাকা হয়েছে। এরপর হচ্ছে লাবর সুবর্দিনাতোতে দেয়া হচ্ছে 5,281 জন। লাবর সুবর্দিনাতো কোনটি সেটি আপনারা হয়তোবা জানেন, এটি নিয়ে আর আলোচনা না করা দরকার নেই। তবে জাস্ট একটু টাচ দিয়ে রাখি, যাদের আগে পুরাতন পাতা সৌজন্য ছিল তারা যে কনভার্ট হয়ে আসতেছে তাদেরই হচ্ছে লাবর সুবর্দিনাতো, মানে কোনো ধরনের মালিক ছাড়াই। এরপর আমরা হচ্ছে এর মধ্যে আবার আরেকটি ভেজাল যেটি আছে, যে যাদের মালিক মারা গেছে বা যাদের মালিক হয়তো বা আপনারা সব কিছু করেছেন, আপনাদের এত দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে এসে তারা আপনাদের বলছে যে মালিক আপনাকে বলতেছে যে সে আর আপনার সাথে কন্টিনিউ করতে চাচ্ছে না, বা আপনার এই কন্ট্রাক্টটি সে রানিং রাখতে চাচ্ছে না, কেটে দিয়েছে। তো এদের ভয় পাওয়ার কিছু নেই, এদেরও কিন্তু পেমেন্টের জন্য দেওয়া হবে, তারা যে পেমেন্টের জন্য পাবে না সেরকম কোনো ভয় নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 4,687টি কেস এরকম আছে, যেমন আপনি যখন সেনাটোরিয়ার আবেদন জমা করেছেন তখন আপনি যেই মালিককে দিয়ে আবেদনটি জমা করেছিলেন সেই মালিক হঠাৎ করে এই সময়ের মধ্যে মারা গেছে বা করোনার মধ্যে মারা গেছে, অথবা আপনার মালিক আপনাকে নিয়ে আর আগাতে চাচ্ছে না, আপনার যখন সেনাটোরিয়ার আবেদন জমা করে ঘোষণা আসছিল তখন হচ্ছে গিয়ে সে আপনাকে আপনার জন্য জমা দিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে সে আর আপনার জন্য নতুন করে সামনের দিকে আগাতে চাচ্ছে না আপনার সাথে, এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে পেমেন্ট দিশের জন্য দেওয়া হবে। তবে সেই পেমেন্ট দিশের জন্য মোটিভও থাকবে আত্মেসা দিজাকোপাতসিওনে, এটি মূলত 6 মাসের জন্য হয়। তবে ভয়ের কিছু নেই, এটি যখন আপনি কাজ খুঁজে এটিকে আপনি আবার কনভার্ট করে নিতে পারবেন, কোনো ভয়ের কিছু নেই। তো এই 4,687টি আত্মেসা দিজাকোপাতসিওনের মধ্যে 4,439টি হচ্ছে ডোমেস্টিকো এবং 248 জন হচ্ছে লাবর সুবর্দিনাতো। তবে একটি দুঃখের সংবাদ হচ্ছে যে টোটাল 4,890 জনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন কুস্তুরাতে বা বিভিন্ন প্রিফেক্টুরা থেকে। তবে এই বছর কিন্তু একটি জিনিস আমরা যেটি দেখেছি যে খুব বেশি গ্রাভে বা অতিরিক্ত কোনো ডকুমেন্টস বাকি থাকলে বা অতিরিক্ত কোনো ঝামেলা না থাকলে কিন্তু সহজে রিজেক্ট করা হয় না। তো এবছর হচ্ছে 4,890 জনের রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে ভয়ের কিছু নেই, যাদের যে মোটিভ হতে অর্থাৎ যে কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনারা চাইলেই কিন্তু উকিল দিয়ে বা অবকাতো দিয়ে কিন্তু আপনারা সেখানে আবার হচ্ছে রিকোর্সও বা আমরা যেটিকে আপিল বলে থাকি আপনি সেটি করতে পারবেন। এরপর আপনার যে মোটিভের কারণে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনি হচ্ছে সেই কারণটা অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আবারও হচ্ছে যেতে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাকে একটি বাস্তব ঘটনা বলি, যে আমার খুব পরিচিত একজনেই যখন একটি ডকুমেন্টস জমা দিয়েছিল, যেই মালিকের দ্বারা সে ডকুমেন্টস জমা দিয়েছিল সেই মালিক হচ্ছে একজন বাংলাদেশি, এবং আমরা জানি যে যখন সানাতোরিয়ার আবেদন জমাগুলো গ্রহণ করা হয়েছিল তখন তার সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল যে কোনো ব্যক্তি যদি ইতালিতে সিঙ্গেল অর্থাৎ একা বসবাস করেন তার হচ্ছে 20,000 রেদিত্ব লাগবে, এবং যদি তার ফ্যামিলি ইতালিতে থাকে তাহলে তার 27,000 ইউরো বাৎসরিক ইনকাম বা রেদিত্ব থাকা লাগবে, তাহলে সে একজনকে জমা দিতে পারবে একজনের জন্য। কিন্তু ওই বাঙালি মালিক হচ্ছে তার 24,000 ছিল, এরপরও সে একজনকে জমা দিয়েছিল, কিন্তু ঘটনাক্রমে এটি ভারেস প্রভিনচিয়াতে বা ভারেস প্রিফেক্টুরায় ভারেজে এরপর হচ্ছে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। রিজেক্ট করে দেওয়ার পরে উনি হচ্ছে অবগতর কাছে সাথে যোগাযোগ করার পর অবগত তাকে এই বিস্তারিত খুলে বলে, এরপর যদিও প্রিফেক্টুরা তাকে আবার পরবর্তীতে পজিটিভ দিয়ে কনভোকাসিওনেতে ডেকে পজিটিভ দিয়েছিল এবং সে অলরেডি ফিঙ্গারের জন্য তারিখ পেয়েছে। তবে কীভাবে সে তারিখ পেল, সে হচ্ছে যেই মালিক দ্বারা সে আবেদন জমা করেছিল সেই মালিকের একজন কাছের আত্মীয়, ব্লাড কানেকশন না, আমি যতটুকু জানি যে সেই মালিকের মেয়ের জামাই, এই দুজনের ইনকাম এক করে রেদিত্বগুলো মিলিয়ে হচ্ছে 27,000 ইউরো করে, এরপর আবার প্রিফেক্টুরাতে আপিল করার পর প্রিফেক্টুরাতে ডাকে, তখন প্রিফেক্টুরাতে এই দুইটা রেদিত্ব শো করার পর তাকে হচ্ছে কনভোকেশন করিয়ে ফিঙ্গারের জন্য ডকুমেন্টস ছাড়ার অনুমতি দেয়।
তবে এখানে একটি কথা হচ্ছে আছে যে এতগুলো আবেদন যেখানে জমা করেছিল যে টোটাল 2,07,870টা আবেদন যেখানে জমা করেছিল এর মধ্যে 1,331 জন অর্থাৎ 1,331 জন নিজ ইচ্ছায় তাদের সানাতোরিয়া থেকে তারা সরে এসেছে। তো এখানে একটি প্রশ্ন জাগতেই পারে যে নিজ ইচ্ছায় কেন তারা সানাতোরিয়া থেকে এই 1,331 জন মানুষ জমা পড়লো সরে আসলো। আমরা যেটি দেখেছি যে এই সানাতোরিয়াতে আবেদন করার পর অনেকেরই কিন্তু কমিশনের রেজাল্ট কিন্তু পজিটিভ চলে এসেছে। আমার আর কাছের খুব কম হলেও 10 থেকে 15 জনের রেজাল্ট অলরেডি পজিটিভ চলে এসেছে সানাতোরিয়াতে আবেদন জমার পর। এরপর হচ্ছে তারা মালিকের সাথে দাকর্দ হয়ে কোনো বিষয়ে তারা তাদের সানাতোরিয়াটি ক্যান্সেল করে দেয় বা বাতিল করে দেয়। তো স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লুচিয়ানা লামার্গেজের ঘোষণা অনুযায়ী এ পর্যন্ত টোটাল 24.7% কাজ কমপ্লিট হয়েছে। টোটাল যে আবেদন জমা পড়েছিল সেই আবেদনের 24.7% আবেদন অলরেডি কমপ্লিট করেছে। বাকি কাজগুলো খুব দ্রুতই তারা করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি যে আগামী সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে তারা এই কাজগুলো কমপ্লিট করার ট্রাই করতেছে। তবে এখানে কিছু কিছু প্রিফেক্টুরা কিন্তু অলরেডি 70-80% কাজ তারা কমপ্লিট করে ফেলেছে। তো যদিও কিছু কিছু প্রভিন্সিয়াল যেমন প্রিফেক্টুরা যেমন মিলানে বা রোম বা বড় শহরগুলোতে যেখানে অনেক পরিমাণ আবেদন জমা পড়েছে সেসব প্রিফেক্টুরা হচ্ছে এখনও কিন্তু খুব স্লোভাবেই কাজ করতেছে। তো আশা করি স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনার পর তারাও খুব দ্রুতভাবেই কাজ করবেন। এবার আপনাদের সর্বশেষ যেটি আপনাদের প্রশ্ন থাকবে যে আমি এই ইনফরমেশনগুলো কোথায় পেলাম, আমি আসলে মূলত এই ইনফরমেশনগুলো গতকালকের যে ইতালীয় পার্লামেন্ট গতকালকে না গত সরি গত পরশুদিনের যে ইতালীয় পার্লামেন্টের যে ভাষণটি হয়েছিল সেই ভাষণে লামার্গেজে হচ্ছে বা লামার্গেজে হচ্ছে তার বক্তৃতাতে তিনি বলেছিলেন। আমি যদি তার সেই ভাষণের লিঙ্কটি একটু পরে খুঁজে পাই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে কন্ট্রোল করে নিতে পারেন বা চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।